হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ। সামনের 9 তারিখ তোমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষা, এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা একটি ইংলিশ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো, এবং যেখানে 25টি কোশ্চেন্সের যথাযথ উত্তর এবং তার মেথড আমরা দেখে নেবো। তো তার আগে চ্যানেলটি যারা যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও। চলো আমরা শুরু করে নিই। প্রথমে 1 to 5 কী রয়েছে? চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স, অর্থাৎ তোমাকে এখানে একটি করে বাক্য বা বাক্যাংশ দেওয়া থাকবে যার একটা অর্থ আছে নির্দিষ্ট, এবং সেই অর্থ 4টি অপশানসের মধ্যে দেওয়া থাকবে, এবং তার মধ্যে কোনটি সঠিক সেটি তোমাকে বেছে নিতে হবে। প্রথমে রয়েছে প্লেস হোয়্যার ওয়্যান ইজ মেড, ওয়াইন ইজ মেড, তো যেখানে ওয়াইন তৈরি হয় সেই জায়গাটাকে আমরা কী বলি। কী কী রয়েছে এখানে? বেকারি, ক্লক রুম, ট্যানারি অ্যান্ড ব্রিওয়ারি। তো এখানে বেকারি কথার অর্থ হচ্ছে যেটা আমরা পরিচিত, যেখানে আমরা রুটি বা আটা জাতীয় বা আটা থেকে উৎপাদিত যে সমস্ত খাদ্যবস্তু রয়েছে সেগুলো উৎপাদিত হয়, তাকে আমরা বেকারি বলি। ক্লক রুম বা যেটাকে আমরা বাংলাতে যদি করে দিই তাহলে সেটা হচ্ছে কি, যে বাইরে থেকে এসে আমাদের আউটডোর যেটাকে বলা থাকি, যে যেখানে আমরা বাইরে থেকে এসে বাইরে যে সমস্ত পোড়া ঝাঁকা জামা কাপড় বা পরি আমরা সেগুলো এসে হ্যাং করি বা ঝুলিয়ে রাখি, সেটাকে আমরা বলা হয় ক্লক রুম। পরবর্তী যে ট্যানারি, যেখানে আমরা পশুদের ছাল বা চামড়া এইসব নিয়ে প্রসেস করি, সেটাকে আমরা বলছি ট্যানারি। আর লাস্ট রয়েছে বিয়ারি, যেখানে আমরা বিয়ার বা ওয়াইন তৈরি করি, সেটাকে হচ্ছে বলা হচ্ছে ওয়াইন ইজ মেড বা প্লেস হোয়ার ওয়াইন ইজ মেড ইজ ব্রিওয়ারি। অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী রয়েছে এ পেপার রিটেন বাই হ্যান্ড, একটা পেপার যেটি আমরা হাতে লিখেছি। কী কী রয়েছে এখানে? হ্যান্ডিক্রাফ্ট, হ্যান্ডিক্রাফ্ট প্রথম অপশান, যেটির অর্থ হচ্ছে কি, হাতে তৈরি করা জিনিস। হ্যান্ডিওয়ার্ক অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট তুলনা প্রায় প্রায় সমার্থক শব্দ। আর এখানে রয়েছে থিসিস, যেটা হচ্ছে ডকুমেন্টেশন বা আমরা যেগুলো করি, বা যারা যারা মাস্টার্স করেছো তাদের আন্দাজ থাকবে হোয়াট ইজ থিসিস। তারপর রয়েছে ম্যানুস্ক্রিপ্ট, যেটা রয়েছে কোনো কিছু করা বা গান লেখো বা কোনো ডকুমেন্টস লেখো বা যা কিছু লেখা হোক না কেন, সেটা যদি প্রিন্ট অর টাইপ না হয় হাতে লেখা হয় তখন তাকে আমরা ম্যানুস্ক্রিপ্ট বলি, এবং সেটা হচ্ছে এ পেপার রিটেন বাই হ্যান্ডের সপ্তাহ ওয়ান বাক্যে সরি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। পরবর্তী রয়েছে অতএব অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর, ম্যানস্ক্রিপ্ট। পরবর্তী রয়েছে দ্য আর্ট অফ প্রিজার্ভিং স্কিনস অফ অ্যানিমালস অর বার্ডস, এটা দেখে থাকবে আমাদের এখনও জমিদার বাড়িতে বা মিউজিয়ামে বা আমাদের পরীক্ষাগারে, দুটো তিন রকম উদ্দেশ্য নিয়ে আমরা করে থাকি, যেখানে দেখবে আমাদের পশুদেরই বায়ো যে অবয়বটা রয়েছে তার ভিতরে আমরা তার মাংসগুলো বা তার যে বডি পার্ট সেগুলোকে বার করে দিয়ে সেখানে আমরা তুলো বা অন্য কিছু ভরে দিয়ে তারই আকৃতি করে আমরা সাজিয়ে রাখি, সেটা হয় আমাদের আউটডোরে ডিসপ্লে করার জন্য নহেতু বা না হলে আমরা কি করি সেটাকে নিয়ে পরীক্ষা টরীক্ষা করার জন্য। তো সেটা এখানে বলতে চাইছে সেটিকে কি বলা হয়। প্রথমে হচ্ছে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি হচ্ছে বায়োলজি একটা সায়েন্সের একটা পার্ট, যেখানে আমরা অর্গানসের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করি। পরে হচ্ছে ট্যাক্সিডার্মি পরবর্তী রয়েছে, যেটি হচ্ছে এটা যেখানে আমরা পশু এবং পাখিদের ছালটাকে বা বডিটাকে আমরা সংরক্ষণ করি কীভাবে, সেটাকে স্টাফিংয়ের মাধ্যমে, অর্থাৎ তার ভিতরে কোনো কিছু ভরে দিয়ে। ওকে, তো অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরে সেইসমোলজি রয়েছে, সেইসমোলজি যেটি টপোলজি তো জানো, সেইসমোলজি হচ্ছে কি, সেইসমোলজি আর সিসমোগ্রাফ যেটাতে আমরা ভূমিকম্প মাপি, তারই যে মেথড সেটাকে আমরা বলি সেইসমোলজি। দেন রয়েছে রিলেটেড টু মুন, অর্থাৎ চাঁদের সাথে সম্পর্কিত, প্রথমেই রয়েছে সোলার, এটা তো সূর্যের সাথে সম্পর্কিত, মুনি, মুনি বলতে চাঁদের মতো বলি আমরা, চাঁদের সাথে তুলনা নয় বা চাঁদের সাথে সম্পর্কিত কিছু নয়, যেমন একটা মুনি স্মাইল ঠিক আছে বা চাঁদের মতো হাসি বা এরকম কিছু। পরবর্তী রয়েছে লুনার, যেটা হচ্ছে চাঁদ সম্পর্কিত বলতে আমরা লুনার বুঝি, যেমন সূর্য সম্পর্কিত কিছুকে সোলার বলি, ঠিক সেরকম চাঁদ রিলেটেড যা কিছুকে আমরা বলি লুনার। দেন রয়েছে এটার অর্থ নিশ্চয়ই কাউকে বলতে হবে না, অপশান ডিটির। পরবর্তী হচ্ছে দ্য প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন অফ এ রিজিয়ান, সেটাকে আমরা কী বলি, যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা আশা করছি এটা প্রত্যেকেই জানবে, যে কোনো একটি জায়গার প্ল্যান্টস এবং ভেজিটেশনকে এবং সেখানকার প্রাণী জগৎকে দুটো নাম দেওয়া হয়, একটা হচ্ছে ফ্লোরা অ্যান্ড হচ্ছে ফনা। তো ফ্লোরা বলা হয় সেখানকার গাছগাছালিকে, অর্থাৎ প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশনকে, এবং সেখানে যত ধরনের জীববৈচিত্র্যতা রয়েছে উদ্ভিদ বাদ দিয়ে প্রাণী রয়েছে সেই সমস্তটিকে বলা হয় ফনা। ওকে, তো এখানের কী রয়েছে, প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশনস রয়েছে, তো অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী 6 to 10 কী ডিরেকশন রয়েছে দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড, অর্থাৎ সঠিক উচ্চারিত শব্দ তো বা সঠিক বানান কোনটি রয়েছে সেটি। প্রথমে রয়েছে সিস্টেমেটিক্যালি,
তো সিস্টেম বানান কি, তোমাদের এখানে কেটে কেটে বানান শিখতে হবে, সিস্টেম বানান SYSTEM, তাই তো সিস্টেম বানান। তো এখানে TEM, তারপর কেলি আমরা যদি লাগাই সিস্টেমেটিক্যালি যেটাকে আমরা বলি, তারপর এর পাশে আমরা কেলি যোগ করব, এর জন্য কিন্তু এর মধ্যবর্তী কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না। কিন্তু তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি এখানকার দেখো এখানে কী রয়েছে SYSTA, তো এটা ভুল প্রথমেই। পরবর্তী রয়েছে দেখো এখানে একটা এল রয়েছে, ঠিক আছে, আবার এখানে TI রয়েছে, তার মানে এগুলো তো ভুল। তো অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর, SYSTEMATICALLY, সিস্টেমেটিক্যালি। পরবর্তী রয়েছে আর্থিনেস, আর্থিনেসে আর্থ বানান কি, EARTH, তো সেটাই দেখো এখানে নেই, এখানে নেই, এখানেও নেই, তাহলেই তোমরা দেখে নেবে পরবর্তী অপশন ডি, EARTHINESS, EARTHINESS, অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী হচ্ছে ট্রুলি, দেখো ট্রু শব্দটা কি, TRUE, ট্রু, আর ট্রুলি বলতে আমরা যখন ব্যবহার করি তখন আমরা ইউজ করি TRULY, অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী হচ্ছে অ্যালিয়েনেট বা স্ট্রেঞ্জ, যার কথার অর্থ হচ্ছে স্ট্রেঞ্জ, অ্যালিয়েনেট, এ এলিয়েন বানান কি, ALIEN, এলিয়েন এট, ATE, অ্যালিয়েনেট, অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী রয়েছে ভ্যাজিলেশন, ভ্যাজিলেশন কথাটা বানানো হচ্ছে VACILLATION, ভ্যাজিলেশন, অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, VACILLATION। পরবর্তী রয়েছে তোমাদের 11-15, চুজ দ্য অল্টারনেটিভস হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন আইটেম অর ফ্রেজ অ্যান্ড মার্ক ইট ইন দ্য আনসার শিট। কি রয়েছে প্রথমে, অর্থাৎ তোমাদের এখানে একটা, এখানেও তাই একটা করে কথা থাকবে এবং তার সেটিকে ফ্রেজাল ভার্ব হিসাবে বা তার আইটেম হিসাবে তোমার কোনটি হচ্ছে উপযুক্ত তাকে তোমাকে চুজ করতে হবে। যেমন এখানে রয়েছে অ্যাজ এ বিজনেসম্যান মাই ফাদার অলওয়েজ মেনটেন দ্যাট হিজ ট্রানজাকশনস কনস্টিটিউটেড অ্যাজ ওপেন বুক, এখানে ওপেন বুকের তলায় আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ ওপেন বুকের সাবস্টিটিউট হিসাবে আমরা কি বোঝাতে পারি বা এর অর্থ এখানে কি বলতে চেয়েছে। কি রয়েছে এখানে, অ্যান অ্যাকাউন্ট বুক অলওয়েজ ওপেন, দেন রয়েছে এ বুক অফ ওপেন কনফেশনস, তারপর সি রয়েছে অ্যান ওপেনিং অফ নিউ ভেঞ্চার, অ্যান্ড দ্য লাস্ট রয়েছে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ডিলিং। তো এখানে ওপেন বুক বলতে যে কথাটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে অ্যাজ এ বিজনেসম্যান বা ব্যবসায়ী হিসাবে আমার বাবা সবসময় তার ট্রানজ্যাকশনকে ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বোঝাতে পারেন বা খোলামেলা, সেই অর্থে এখানে ওপেন বুক ব্যবহার করা হয়েছে। ওপেন বুক বলতে এখানে কোনো অ্যাকাউন্ট বুককে বোঝানো হয়নি বা এখানে কোনো ওপেন কনফেশনসকে বোঝানো হয়নি বা এখানে নিউ ভেঞ্চারকেও বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছিল স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ডিলিংকে, অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী রয়েছে দ্য প্রজেক্ট অ্যাডভান্সড বাই লিপস অ্যান্ড বাউন্ডস, লিপস অ্যান্ড বাউন্ডস কথার অর্থ হচ্ছে খুব দ্রুততার সাথে, ঠিক আছে, যার অর্থ আমরা জানি কি র্যাপিডলি, ওকে র্যাপিডলি, এখানে র্যাপিডলি বানান ভুল আছে, RA হবে, RAPIDLY, র্যাপিডলি, র্যাপিডলি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী রয়েছে সি ইজ টু ফন্ড অফ হার ওন ভয়েস, এখানে হার ওন ভয়েস, নিজের কথাকে বা নিজের কথার ফ্যান, ঠিক আছে, নিজের কথাকে সব থেকে বেশি ভালোবাসে, অর্থাৎ কিসে যারা দেখবে খুব নিজের কথা বলতে পছন্দ করে বা নিজে বক বক করে তাদেরকে আমরা এটা বলে থাকি যে সি ইজ টু ফন্ড অফ হার ওন ভয়েস বা হি ইজ টু ফন্ড অফ হিজ ওন ভয়েস। তো এটি হচ্ছে ভেরি টকেটিভ, যারা খুব বেশি কথা বলে, ভেরি টকেটিভ, অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। দেন রয়েছে 14, ইন্ডিয়ান পুলিশ ইজ অ্যান দ্য হোল হাই হ্যান্ডেড ইন ডিলিং উইথ সিটিজেন্স, ঠিক আছে, ইন্ডিয়ান পুলিশ ইজ অন দ্য হোল হাই হ্যান্ডেড ইন ডিলিং উইথ দ্য সিটিজেন্স, এখানে হাই হ্যান্ডেড মানে হচ্ছে উঁচু হাত বা উঁচু হাত যাদেরকে বলি, আমাদের উঁচু হাত বলতে বুঝেই যায় যে সমাজে উঁচু হাত কাদের বা যারা রয়েছে, ওভার বিয়ারিং যার অর্থ হচ্ছে যারা অতি পাওয়ার বা ক্ষমতাশালী। পরবর্তী রয়েছে আই টেক্স এক্সেপশন টু ইয়োর স্টেটমেন্ট দ্যাট আই অ্যাম ব্যাড টেম্পার্ড, এখানে রয়েছে টেক এক্সেপশন,
টেক এক্সেপশনস কথার অর্থ হচ্ছে কোনো কিছুতে না রাজি হওয়া বা তাকে অবজেকশন জানানো বা অবজেক্ট টু বলা বা অবজেকশন টু যেটাকে আমরা বলি ইউজ করি সেটা। অর্থাৎ প্রথমে হচ্ছে ডু নট এগ্রি, যেটার সাথে তুমি অবজেক্টটার কনফিউশন তৈরি করতে পারো। ফিল আনহ্যাপি অ্যান্ড ফিল অ্যাংগ্রি হবে না ফার্স্টেই, এখানে হবে টেক এক্সেপশনস কথার অর্থ হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে অবজেকশন জানানো, সেই অর্থে অবজেক্টটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর। পরবর্তী রয়েছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, বিপরীতার্থক শব্দ লিখতে হবে। তোমাদের প্রথমে রয়েছে কোয়াইট, কোয়াইট কথার অর্থ হচ্ছে কি শান্ত বা নম্র। তারপর রয়েছে এখানে কি স্ট্রং নয়েজি, সরি কোয়াইট কথার অর্থ হচ্ছে খুব একদম নিস্তব্ধ অথবা খুব হালকা শব্দ, তাহলে তার বিপরীত হচ্ছে কি নয়েজি, অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর। পরবর্তী রয়েছে পরবর্তী হচ্ছে ভাগু, যার অর্থ হচ্ছে আনক্লিয়ার বা অস্বচ্ছ, এর প্রোনাউন্সিয়েশনটা ঠিক নেই যদিও কীরকম প্রোনাউন্সিয়েশন হবে আমি বুঝতে পারছি না, যার অর্থ হচ্ছে অস্বচ্ছ বা আনক্লিয়ার যেটাকে আমরা বলি। তো তার বিপরীতার্থক শব্দ হচ্ছে অপশান এ ক্লিয়ার। দেন রয়েছে ইনক্রেডিবল, ইনক্রেডিবল কথার অর্থ কি, ইনক্রেডিবল কথার অর্থ হচ্ছে বিশ্বাস্য, সরি অবিশ্বাস্য বা আশ্চর্যজনক, তার বিপরীত হবে বিশ্বাসযোগ্য যেটি সেটিকে বলা হয় বিলিভেবল, অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর। পরবর্তী রয়েছে ইনভাইটেবল, ইনভাইটেবল কথার অর্থ ইনভাইট কথার অর্থ হচ্ছে নিমন্ত্রণ, ইনভাইটেবল মানে হচ্ছে নিমন্ত্রণযোগ্য অর্থাৎ যাদেরকে আমরা নিমন্ত্রণ করতে চাই, আর তার বিপরীত হচ্ছে তাদেরকে আমরা এড়াতে চাই, অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর অ্যাভয়েডেবল। পরবর্তী রয়েছে হিউমিলিটি, হিউমিলিটি কথার অর্থ হচ্ছে নম্র আর শান্ত, তার অর্থ হচ্ছে নম্র যাদের মধ্যে কোনো রকম অহংকার বা কোনো রকম ওই গর্ববোধ নেই, তার বিপরীত শব্দ হচ্ছে প্রাইড, অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যার অর্থ হচ্ছে গর্ববোধ করে যারা বা গর্ববোধ করা। পরবর্তী 21-25 রয়েছে এ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ বোল্ড, বিলো আর গিভেন অল্টারনেটিভস টু দ্য বোল্ড পার্ট অ্যাট এ বি অ্যান্ড সি হুইচ মে ইম্প্রুভ দ্য সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, ইন কেস নো ইম্প্রুভমেন্ট ইজ নিডেড ইওর অ্যান্সার ইজ ডি। এখানে একটি করে বাক্য দেওয়া আছে এবং তার একটি পোর্শনস বোল্ড কালার দেওয়া আছে এবং সেটির পরিবর্তে চারটি অপশানস দেওয়া আছে, যেখানে এ টু সি কিছু সাজেশনস করেছে যেটি তার পরিবর্তে বসে বাক্যটিকে আরও সঠিক করে তুলতে পারে, এবং অপশান ডিতে দেওয়া আছে নো ইম্প্রুভমেন্ট, যেটি যদি কোনো রকম ইম্প্রুভমেন্ট না করতে হয় তো সেটিকে তোমরা চুজ করতে হবে। প্রথমে রয়েছে মাই ফুট ইজ পেইনিং, পেইনিং কথার অর্থ হচ্ছে ব্যথা বা বেদনা করা, এখানে রয়েছে অ্যাকিং, প্রথমে যেটি রয়েছে তার অর্থ হচ্ছে ধরে যাওয়া বা মাথা ধরা, যেটাকে আমরা বলি মাথা ধরেছে আমার সেই অর্থে। তারপর হচ্ছে এইলিং, এইলিং মানে হচ্ছে দুর্বল বা ক্লান্ত সেই অর্থে। পরবর্তী রয়েছে হাস্টিং, যার অর্থ হচ্ছে বেদনাময় বা বেদনা করা, তো অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর, মাই ফুট ইজ হাস্টিং। দেন রয়েছে দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই রিড, এখানে হোয়াইল আই রিডের পরিবর্তে কি হবে আই ওয়াজ রিডিং, আই অ্যাম রিডিং, আই হ্যাড রিড, তো এখানে কি হবে দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, তো এখানে অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর। পরবর্তী রয়েছে সি সেড মি অ্যাবাউট হার হলিডে ইন কেরালা, এখানে সেড মি অ্যাবাউটের পরিবর্তে রয়েছে টোল্ড অ্যাবাউট, সেড অ্যাবাউট টোল্ড মি অ্যাবাউট অ্যান্ড নো ইম্প্রুভমেন্ট, তো এখানে সেড মি অ্যাবাউটের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি টোল্ড মি অ্যাবাউট, এখানে দেখো মি নেই, এখানে দেখো সেডই দেওয়া রয়েছে, মিটা অনুপস্থিত, তাহলে এটা অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর। দেন রয়েছে হোয়াই ডু ইউ প্রেফার দ্য থিয়েটার দ্যান দ্য সিনেমা, এখানে দেখবে দেনের পরিবর্তে কি বসে বা এটা তোমাদের আর্টিকেল অ্যান্ড পি পজিশনে অনেক সময় চলে আসতে পারে এই জায়গাটা গ্যাপ দিয়ে, দেনের পরিবর্তে দেনের জায়গাতে ধরো একটা শূন্য স্থান রয়েছে, দ্য হোয়াই ডু ইউ প্রেফার দ্য থিয়েটার ড্যাশ সিনেমা, তো এখানে কি হয় কম্পেয়ার বোঝাতে গেলে আমাদের কি ব্যবহার করতে হয় কি যেটা আমাদের দেখবে প্রিপোজিশনস যে ক্লাস না হয়েছিল সেখানে আমি বলেছিলাম কম্পেয়ার বোঝাতে গেলে আমরা অনেক সময় টু ব্যবহার করতে হয়, অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর, হোয়াই ডু ইউ প্রেফার দ্য থিয়েটার টু দ্য সিনেমা, অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর। পরবর্তী এবং শেষ কোশ্চেন্স রয়েছে হি ইজ দ্য ওনলি ম্যান আই নো হু ক্যান লাফ অ্যাট হিমসেলফ, বলতে সেই হচ্ছে একমাত্র মানুষ যাকে আমি জানি যে নিজের ওপরেই হাসে, তো এখানে কি রয়েছে হুজ হুম হুইচ অ্যান্ড নো ইম্প্রুভমেন্ট, তো এখানে তোমাদের কোনো রকম ইম্প্রুভমেন্ট হবে না বা এখানে কোনো রকম ইম্প্রুভমেন্টের প্রয়োজন নেই কারণ বাক্যটি একদম অ্যাকুরেটই রয়েছে, কি রয়েছে হি ইজ দ্য ওনলি ম্যান আই নো হু ক্যান লাফ অ্যাট হিমসেলফ, তো বাক্যটি সম্পূর্ণ সঠিক এবং এখানে যে সমস্ত
সাজেশনস দেওয়া রয়েছে তার কোনোটি বাক্যটিকে সঠিকভাবে আর ইমপ্রুভমেন্ট করতে সক্ষম নয়। তো অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, নো ইমপ্রুভমেন্ট। তো আজকের এই প্র্যাকটিস সেট তোমাদের এখানে শেষ হলো, এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুত্বের শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।